ছবি দেখা গেল। জুনিয়র চিকিৎসকরা তারা তাদের অবস্থান থেকে এক চুলও নড়ছেন না। তাদের একটাই দাবি, পুলিশ কমিশনারকে তাদের সঙ্গে বা সামনে এসে কথা বলতে হবে, পদত্যাগ করতে হবে। ততক্ষণ না পর্যন্ত তারা এইভাবেই অবস্থান চালিয়ে যাবেন। আমরা কতকাল থেকে দাঁড়িয়েছে শুধুমাত্র এই জুনিয়র চিকিৎসকদের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকগুলো তারা পুঙ্খানুপুঙ্খ নজর রাখছেন। আমি অন্তত থামবো না, আমার বাড়ির কেউ থামেনি, আমার মেয়ে কেউ থামেনি, ছেলেও বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে গেছি, অনেক রাতে ঢুকেছি, কালকে আবারকেই ঢুকেছি, সকালে উঠেছিলাম ঘুরেই বেরিয়ে এসছি, আমার সময় নেই বাবা, তোমরা এগিয়ে যাও, এইটুকুই বলবো তোমাদেরকে। আমি চাইছি আজকে গড়ে যে ব্যাপারটা হয়েছে তার প্রকৃত বিচার হোক। এখনো পর্যন্ত প্রকৃত বিচারের কোনো দিকে আমরা যেতে পারিনি এবং ছাত্ররা জন্য যে আন্দোলন করছে আমি তার সর্বান্ত সমর্থন করি। আমি একসময় শিক্ষক ছিলাম সিএনডি স্কুলে, অথবা আমার অনেক ছাত্র ডাক্তার হয়ে বেরিয়েছে, অথবা আমি এটা মনে করি এটা আমার একটা মরাল ডিউটি। যে রক্তাজনক ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিচার চাই এবং ভূমিক গয়েলে অবসরণ চাই। অনেক সিনিয়র চিকিৎসক আছেন, অনেক সিনিয়র মানুষ রয়েছেন, তারা কিন্তু তাদের নিজের উদ্যোগেই এর জন্য কেউ বা আনছেন জল, কেউ বা আনছেন খাবারের সামগ্রী, কেউ বা দিয়ে যাচ্ছেন মাথার ওপর ত্রিপল, যাতে রোদ জলে এই জুনিয়র চিকিৎসকের কোনো রকম সমস্যায় পড়তে না হয়। আমাদের অনেক ডাক্তাররা হেল্প করেছে, আমরা অনেক চেষ্টা করেছি সবাই মিলে। এটা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর, সিনিয়র ডাক্তাররা যারা যে মানে মঞ্চের মধ্যে আছে তারাই এটা ব্যবস্থাপনা করছে, মূলত তারাই ব্যবস্থাপনা করছে। এবং শুধু সেটাও নয়, এখানে অনেক সাধারণ মানুষ এবং অনেক সংগঠন, তারা নাম তাদের আমরা সবটা জানিও না, তারা এসে এখানে জল থেকে শুরু করে খাবার থেকে শুরু করে তারাও কিন্তু দিয়ে যাচ্ছে। ফলে এটা একটা বিরাট মানে ব্যাপার যে একটা আন্দোলনে এত সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এসে শুধু সমর্থন করা নয়, শুধু সম্মতি জানানো নয়, একদম পাশে এসে দাঁড়িয়ে যাওয়া। তবে শুধু সাধারণ মানুষ বা প্রবীণ চিকিৎসকরাই নন, ন্যায় বিচারের দাবিতে রাজপথে জুনিয়র চিকিৎসকদের সঙ্গী হয়েছেন আরজিকরের নির্যাতিতা তরুণী চিকিৎসকের শিক্ষকও। অবসরপ্রাপ্ত এই প্রবীণ চিকিৎসক জানালেন কেন তিনি পথে নেমেছেন ছাত্রী হয়ে বিচার চাইতে। তিলোত্তমা যে মারা গেল, মারা গেল বলাটা ঠিক না, মেরে ফেলা হয়েছে, দিস ইজ অ্যান ইনস্টিটিউশনাল মার্ডার একেবারে। কেন আমি দীর্ঘকাল ক্রমাতে কাজ করেছি, দীর্ঘকাল এখনো করছি, এটুকু বুঝি যে একা কোনোদিন কেউ এই ধরনের কাজ করতে পারে না। এবং ঘটনাচক্রে বলে এই মেয়েটি আমার ইন্টার্ন ছিল, আমি মাস্টার। অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য যে এই অবস্থায় কর্মসূচি চালিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকরা, তা কিন্তু এই ছবিগুলো থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে।